মধ্যপ্রাচ্যগামী এক শ্রমিকে এইচআইভি নেগেটিভ হওয়া সত্ত্বেও তাকে পজিটিভ বলে রিপোর্ট দিয়েছিল অ্যালাইড ডায়াগনস্টিক হাইকোর্টে এমন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে প্রতিবেদনটি জমা দেওয়া হয় ফাহিম নামে ওই যুবক মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে অ্যালাইড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময় তার এইচআইভি পজিটিভ আসে বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আসে পরবর্তীতে অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে এইচআইভি পরীক্ষা করা হলে সেখানে রিপোর্ট নেগেটিভ আসে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে স্বাস্থ্য অধিদপ্তরকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট আগামী রোববার এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে এইচআইভি পজিটিভে জাতীয় ও আন্তর্জাতিক তালিকা থেকে ভুক্তভোগীর নাম বাদ দিতে সেদিন আবেদন করবেন বলে জানান তার আইনজীবী ডায়াগনস্টিক সেন্টারে যতগুলা রিপোর্ট হয়েছে সবগুলা ভুয়া তার ব্যাপারে তদন্ত কর্মকর্তারা করলেন কি তারে নিয়ে নতুন করে এলআইডিও করলেন আবার বঙ্গবন্ধু মেডিকেলও করলেন আইসিডিডিআর বিতেও করলেন কোন জায়গায় তার শরীরে এইচআইভি পজিটিভ পাওয়া যায় না আমরা আগামী আজকে শুনানি হয়েছে এলআইডির পক্ষের আইনজীবী যিনি তিনি এক সপ্তাহ সময় নিয়েছেন আমরা আগামী রবিবারে এই এই রিপোর্টটা আন্তর্জাতিক এবং ন্যাশনাল ডাটাবেস থেকে তার নামটা সরানোর জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি এবং আমরা তাও বলছি আমাদের রুলে যে এই ছেলেটার জীবন নষ্ট করার জন্য ২১ লক্ষ টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এটা আমরা চেয়েছি